শুনলেন লাল সিং চাড্ডা ফিল্মের একটি সুপারহিট সং অরিজিৎ সিং এর কণ্ঠে। বইটিতে অভিনয় করেছেন আমির খান এবং করিনা কাপুর। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা যাচ্ছেন অরুণ টেক অল বাংলা আবার একটি নতুন ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত। এবার একটি হিন্দি সুপারহিট গান শুনালাম অরিজিৎ সিং এর কণ্ঠে, লাল সিং চাড্ডা ফিল্মের। আমির খানের ফিল্ম, করিনা কাপুর আছে,
সেই সাথে এই গানের সাথে আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো, কিছু ফুল দেখাবো। আপনারা সবাই জানেন যে আমি প্রতিটি ভিডিওতে গানের সাথে কিছু ভিডিও আমি ইউজ করে থাকি, যাতে আপনারা দেখতে পারেন আমি প্রতিদিনই সকালে বেরিয়ে পড়ি কিছু গ্রামগঞ্জের ভিডিও শ্যুট করার জন্য। যখন যেটা ভালো লাগে আমি তখনই সেটা শ্যুট করে নিই, যাতে ভিডিওর সাথে দেওয়া যায়। তেমনই আজকে একটি ভিডিও দেখাবো, কিছু ফুল আছে, অসাধারণ ফুল। যদিও এই ফুলগুলো আমি আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, যেহেতু অনেকগুলো পার্ট পার্ট করে তোলা, তাই একটা পার্টে তো সব দেখানো যায় না। ছোট্ট একটি গান আজকে, তাই আজকে অল্প দেখাবো। কপিরাইট ফ্রি সং, আজকে সকালে অনেকগুলো কপিরাইট ক্লেম খেলাম, তিনটে চারটে ভিডিও আপলোড দিলাম, সবগুলোই দেখি কপিরাইট ক্লেম চলে আসছে, তাই অনেক কষ্ট করে এই গানটি আপলোড দিলাম। জানি না একদিন দুদিন পর আবার কপিরাইট ক্লেম আসবে কি না, যদি আসে তখন সেই গানটাকে আবার রিমুভ করতে হবে, কপিরাইট ক্লেমটাকে রিমুভ করতে হবে। তাই দেখতে থাকুন, এই দেখুন একটি জবা ফুল, নতুন ধরনের একটি জবা ফুল, একেবারে লাল টকটকে। এই ধরনের জবা ফুল প্রচুর আছে, বিভিন্ন কালারের, সাদা হয়, লাল হয়, হলুদ হয়, বেগুনি হয়। আমি একটু ঘুরিয়ে দেখুন, এই যে সামনে, যদিও এই ফুলগুলো কিন্তু লোকাল যে ফুল হয় আমাদের সামান্য গ্রামগঞ্জে, সেই ধরনের না, এগুলো একটু আলাদা টাইপের। এগুলো চাষের হয়, বিভিন্ন পদ্ধতিতে চাষ হয়। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, ইউটিউবের আপডেট। ইউটিউবের আপডেট প্রায় একদিন দুদিন পরপরই আসে, ইউটিউবটা সম্পূর্ণ অ্যালগোরিদমে চলে, তাই অ্যালগোরিদমের যাতে কোনো রকম হ্যাক না হয়, কিছু না হয়, যে কারণে ইউটিউব মাসে কম করে 15 থেকে 30 বার তারা আপডেট করে। এইবার আপডেট করলে কি হয়, অনেক সেটিংস পরিবর্তন হয়ে যায়, ইউটিউব নতুন নতুন কিছু নিয়মকানুন আনে, রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলো আমাদের খেয়াল করতে হয়, দেখতে হয়। এই কারণে সবাইকে বলবো, যখনই ইউটিউবে কোনো আপডেট আসবে সেই আপডেটগুলো অবশ্যই খেয়াল রাখবেন। যখন আপনি ইউটিউব থেকে ইনকাম করার কথা চিন্তা করছেন, তাহলে ইউটিউবের যে আপডেট থাকে, ইউটিউবের যে গাইডলাইন থাকে, সেই গাইডলাইনগুলো কিন্তু অবশ্যই মানতে হয়। যে কারণে সব ইউটিউবার তো জানে না যে কী গাইডলাইন আছে, কী আপডেট আছে, এই কারণে টেকনিক্যাল চ্যানেলগুলো দেখতে হয়। যখনই কোনো নতুন আপডেট আসে সেই আপডেটটা ফলো করতে হয়, তাহলে সুবিধা হয়। যেমন ধরুন, এই যে বর্তমানে ইউএস ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট, এইবার আপনি যদি চ্যানেল মনিটর হয়ে গেছে, আপনি আর কোনো কিছু ফলো করছেন না, তাহলে তো আপনার প্রবলেম হবে। এরকম কিছু আপডেট আসে যেগুলো সবসময়ের জন্য ফলো করতে হয়, ফলো না করলে জানা যায় না, পিছিয়ে যাবেন, পিছিয়ে গেলে চ্যানেলের ক্ষতি হবে। তাই সবাইকে সাজেস্ট করব যে আপনারা ভিডিও দেখুন, সব কিছুই করুন, ভিডিও আপলোড দিন, কিন্তু ইউটিউবের যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো সবসময়ের জন্য খেয়াল রাখতে হয়, আর নাহলে পিছিয়ে যেতে হয় এবং চ্যানেলের অনেক প্রবলেম হয়। আমার অনেকে জিজ্ঞাসা করেছে যে ইউটিউবের গাইডলাইন কী কী আছে। দেখুন, ইউটিউবের গাইডলাইন কী কী আছে সেটা তো মুখেভাবে বলা যায় না, ইউটিউবে প্রচুর গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো আপনাদের পড়তে হবে, দেখতে হবে। ইউটিউবের যত রকম গাইডলাইন আছে সবগুলো দেখতে হয়, কমেন্টস নিয়ে গাইডলাইন আছে, ভিডিও আপলোড নিয়ে গাইডলাইন আছে, তারপরে ভিডিও মেক করা নিয়ে গাইডলাইন আছে, কোন ধরনের ভিডিও মেক করা যাবে না, তাতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন হবে, সেরকম আছে অনেক অনেক ধরনের ভিডিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের লঙ্ঘন করে, তেমনই সেই সব ভিডিও তৈরি করা যাবে না। তাছাড়া কোনো রকম কারো ভিডিওতে গিয়ে খারাপ কমেন্টস করা যাবে না, ইত্যাদি আরও বিভিন্ন রকম ইউটিউবের গাইডলাইন আছে। ধরুন, কোনো ডাউনলোড, ইউটিউবে কোনো ডাউনলোড দেখানো যাবে না থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের, যেগুলো যে অ্যাপগুলো প্লে স্টোরে নেই। ধরুন, ক্রোম ব্রাউজে অনেক অ্যাপ আছে যেগুলো এপিকে অ্যাপ, এইগুলো যদি আপনি সরাসরি ডাউনলোড দেখান, কিন্তু
ওগুলো প্লে স্টোরে নেই, তখন কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন হবে। আর কমিউনিটি গাইডলাইন হলেই সঙ্গে সঙ্গে স্ট্রাইক। যেমন ইউটিউবের ভিডিও কী করে ডাউনলোড করতে হয় সেটাও দেখানো যাবে না, সেটা দেখালো ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে, সেটা দেখালো আপনার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। যে অনেকেই আছেন দেখায়, তাছাড়া দেখবেন এখন কাইন মাস্টার কী করে ডাউনলোড করতে হয় ফ্রিতে, অনেক চ্যানেল আছে যারা দেখায় যে ওয়াটারমার্ক ছাড়া কাইন মাস্টার কী করে ডাউনলোড করতে হয়। ওয়াটারমার্ক ছাড়া কাইন মাস্টার এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না, এটা কিন্তু আপনার অন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশানে দিতে হবে। আর থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে কোনো কিছু ডাউনলোড করা দেখালেই কমিউনিটি একেবারে অবধারিত কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তাই ইউটিউবের গাইডলাইন সবসময়ের জন্য মেনে চলবেন। ইউটিউবে কাজ করতে গেলে, ইউটিউব থেকে ইনকাম করতে গেলে যেমন গাইডলাইন মানতে হবে তেমন সব কিছু মেনে চলতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে ছোট্ট একটি গান শুনলাম আপনাদের, আর সেই সাথে কিছু ভিডিও আছে, দেখতে থাকুন ভিডিও। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।